সমঝোতায় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসার অনুরোধ রাষ্ট্রপতি। খবরটির মধ্যে আপনারা অনেকে জেনে গেছেন এবং রাষ্ট্রপতি সম্পর্কে, নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্পর্কে বিএনপি একরকম নজিরবিহীনভাবেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। সাধারণত রাষ্ট্রপতি সম্পর্কে বিরোধী দল এভাবে প্রতিক্রিয়া জানায় না, আবার সরকারি দলের পক্ষ থেকে তাদের মতো করে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ফলে রাষ্ট্রপতির এই আহ্বান সমঝোতায় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসার অনুরোধ, এই অনুরোধে আমরা জানি না, আমরা সারাদিনই নিউজ পেপার ফলো রাখি, আপনারাও ফলো রাখেন, এই অনুরোধে সাড়া দিয়েছেন বা ইতিবাচক কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন এরকম খবর আমরা এখন পর্যন্ত দেখিনি বা আমাদের চোখে পড়েনি। আপনাদের চোখে পড়ে থাকলে আমাদেরকে জানাবেন। আমি কেন প্রসঙ্গটি তুলেছি সেই জায়গায় যাব, তার আগে দুটি লাইন একটু শুধু পড়ে নেই। দেশের রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনা ও সমঝোতার মাধ্যমে নির্বাচনে আসার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুধবার সকালে পাবনায় এক অনুষ্ঠানে তিনি বলেন, তার নিজ শহরে, রাষ্ট্রপতি প্রতিহিংসার পথ পরিহার করে আলোচনার মাধ্যমে নির্বাচনের পথে ফিরে আসতে বিবদমান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। বিবদমান রাজনৈতিক দল কারা আপনারা সবই জানেন। তিনি বলেন, একসময় বাংলাদেশে অনির্বাচিত সরকারের প্রয়োজন ছিল, বর্তমানে অনির্বাচিত সরকারের অধীনে কোনো রকম নির্বাচন হওয়ার সুযোগ নেই, আইন অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। বিরোধী দলরা বা যারা এখন আন্দোলনে আছেন তারা এই এই পয়েন্টটি তাদের মতো করে নিতে পারেন। আমি রাষ্ট্রপতির ভাষণের অন্যান্য অংশে যেতে চাই না, মূলত যেই কারণে রাষ্ট্রপতির এই বক্তব্যটি ধরে আপনাদের সামনে আমার হাজির হওয়া, সেটা হলো আপনারা গত 6-7-8 মাস বা 1 বছর, গত বছর মে মাস থেকে পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার খবরের ঘর ফেসবুক পেজ ব্লগ যারা ফলো করেন তারা খুব ভালো জানেন, এবং গত 3-4 বছর ধরে পূর্ণিয়ার খোঁজ ইউটিউব যারা ফলো করেন তারা জানেন, আমরা বলে আসছি এবারের রাজনৈতিক যে সংকট এটার ডাইমেনশনটা ভিন্ন, এবং এই ডাইমেনশনে কেউ কাহাকে নাই ছাড়ি সমানের সমান এটা রাজনৈতিক মঞ্চের মধ্যে সীমাবদ্ধ, এটা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। আমি বলেছি হ্যাঁ ঝড় কিছু উঠবে, কিন্তু ঝড় উঠার পর ঝড় থামবে এবং একটা পর্যায়ে গিয়ে একটা সমঝোতার পথ তৈরি হবে। রাজনীতির ভেতরের অনেক খবর অনেকভাবে আমার আপনার অনেকের কাছে চলে আসে, অনেকে অনেক ধারণা নিয়ে কথা বলেন, আমরা কোনো কোনো সময় আমাদের ধারণাগুলোর মধ্যে কিছু ভিত্তি থাকে, সেই ভিত্তিগুলোর প্রেক্ষিতে আমরা আপনাদেরকে জানাই যে আগামী জুন জুলাই, কেউ বলছে জুনেই হয়ে যাবে, জুলাই সেই হয়ে যাবে, আলটিমেটলি বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে, বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে বাংলাদেশে প্রধান যে দুই রাজনৈতিক শক্তি, সেটা আপনি এনটি বিএনপি বলেন, সেটা আপনি এনটি আওয়ামী লীগই বলেন, সেটা আপনি এনটি ইন্ডিয়া বলেন আর পক্ষের ইন্ডিয়া বলেন, আপনার এই একটা বাংলাদেশকে অস্তিত্বহীনতায় যেন না পড়তে হয় সেটার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি সমঝোতার পথ তৈরি হবে, এবং এটার জন্য কী কী পয়েন্ট আছে, কী কী প্রক্রিয়া কোথায় কোথায় কাজ করছে সেটি আপনাদেরকে আজ খুলে বলবো না, নিশ্চিতভাবেই নির্বাচনের আগে খুলে বলবো, আর আমরা বলা ছাড়াও নিশ্চয়ই রাজনৈতিক ময়দানেই বলা হবে, অনেক কিছু প্রকাশ্যে আসবে, আমরা সেই আশায় বুক বাঁধি বলে আমরা বলছি যে আগামী নির্বাচন সমঝোতার নির্বাচন হবে, এবং আগামী নির্বাচনে ট্রেন ফেল করার মতন বাস্তবিক অবস্থা বা সেই রকম পরিস্থিতি বিএনপির নেই, বা বিএনপিকে সেই ধরনের হঠকারী সিদ্ধান্তে যেন না যেতে হয় সেরকম পরামর্শক বিএনপির মধ্যেও আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।